हेलो गाइस वेलकम टू माय अपू टेक्नोलॉजी चैनल आमी अपू सरकार अपू तो আমার আজকের ভিডিওটা আমি কিভাবে ভোকাল ক্লিয়ার করবেন তো আমরা দেখা যাচ্ছে সাধারণত যারা ইউটিউবিং করি তারা দেখা যাচ্ছে বয়াইমন মাইক্রোফোন বা অনেক ভালো ভালো সুন্দর সুন্দর মাইক্রোফোনে ভোকালটা নিয়ে থাকি তো দেখা যাচ্ছে আমাদের ইউটিউবিং করার ক্ষেত্রে অনেকে কিন্তু মাইক্রোফোন নেই জাস্ট ফোনের ভোকাল নিয়ে বা ইয়ারফোনের মাইক্রোফোনে রেকর্ড করে আমরা ভোকালটা নিয়ে থাকি সেটা নিয়ে আমরা ভিডিওতে ইউজ করি তো আপনি যেভাবেই ভোকাল নেন না কেন তো একটা ভিডিও করার ক্ষেত্রে যদি একটা মানে যেভাবে আমি কথা বলছি এখন যে ভয়েসটা উঠছে তো চাইলেই এই ভোকালটাও কিন্তু আপনি ক্লিয়ার করতে পারেন তো কিভাবে ভোকালটা ক্লিয়ার করবেন এবং স্পষ্ট আরো ভালো লাগবে মানুষের কিভাবে করবেন সেটা আমরা আজকে শিখব তো আমরা দেরি করব না তাহলে আমরা কাজটি শিখব তার আগে বলবো যে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে আমার সকল আপডেট ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে এবং কমেন্ট করে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন তাহলে চলুন দেরি না করে আমরা সরাসরি স্ক্রিনে চলে যাব তো আমরা সরাসরি স্ক্রিনে চলে এলাম তো দেখতে পাচ্ছেন স্ক্রিনে রাখা আছে অডিও ল্যাব তো অডিও ল্যাব সফটওয়্যারটি অনেকগুলো অপশন সেখান থেকে আমরা শিখব আজকে শুধুমাত্র কিভাবে ভোকাল ক্লিয়ার করবেন তো এই অডিও ল্যাব সফটওয়্যারটি আপনি খুব সহজে প্লে স্টোরে পেয়ে যাবেন তো আমি সফটওয়্যারটি ওপেন করলাম তো এমনই একটি ইন্টারফেস আপনার সামনে শো করবে তো এখানে যে অডিও মিক্সিং এখানে ক্লিক করবেন তো আমি এখান থেকে আমার একটি ভোকাল নিব যে কিভাবে আসলে ক্লিয়ার হবে সেটা আমরা দেখব তো ভোকালটি নিয়ে নিচ্ছি ওকে তো ওখানে আমার ভোকালটি আমি নিয়ে নিলাম তো এবার আমি প্লে করি দেখি আমি কি বলছি হ্যালো গাইস ওয়েলকাম টু মাই অপু টেকনোলজি চ্যানেল তো আমি অপূর্ব সরকার অপু তো আজকে আমি দেখাবো কিভাবে অডিও ল্যাব দিয়ে ভোকাল ক্লিয়ার করবেন তো আমি এখানে কাজ করব যে ভোকাল কিভাবে ক্লিয়ার করবেন সেটা তো এখানে আমরা এখন এটা ভোকালটা ক্লিয়ার করে দেখব তো ফার্স্টে বল এখানে অনেকগুলো অপশন আছে এই যে ইকো রিভার্ব তারপরে তো আমি এখানে সব কিছু 3D অডিও তো সব কিছু ইউজ করছি না তো আমি এখানে জাস্ট ইউটিউবিং করার ক্ষেত্রে ভোকালটা কিভাবে স্পষ্ট করবেন সেটা আমি দেখাবো তো আমার ভোকালটি এটা আমি আপনাদেরকে আজকে দেখাবো তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশে তো প্রথমে আমি এখানে গেলাম যাওয়ার পরে এবার আমি রেকর্ডিংটা প্লে করি থাকবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিতে একদম ভুলবেন না যাতে সকল আপডেট ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে তো দেখুন কিভাবে আমি ভয়েস ক্লিয়ার করছি তো এখানে দেখতে পাচ্ছেন যেটা আমি ওঠানো নামানো করছি এবং ভয়েস ক্লিয়ার হচ্ছে তো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই অপু টেকনোলজি চ্যানেল তো আমি অপূর্ব সরকার অপু তো এটা আপাতত এই অবধি থাকবে তারপরে আমি একটু রিভার্ব নিব তো রিভার্বে আসলাম রিভার্ব আসার পরে দেখি কি হচ্ছে প্রচুর রিভার্ব হচ্ছে তো এবার আমি রিভার্বটি ক্লিয়ার করব আমি কাজ করব যে ভোকাল কিভাবে ক্লিয়ার করবেন সেটা আমি আপনাদেরকে আজকে দেখাবো তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশে থাকবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিতে একদম ভুলবেন না যাতে সকল আপডেট ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে তো দেখুন কিভাবে আমি ভয়েস ক্লিয়ার করছি হ্যালো গাইস ওয়েলকাম টু মাই অপু টেকনোলজি চ্যানেল তো আমি অপূর্ব সরকার অপু তো আজকে আমি দেখাবো কিভাবে অডিও ল্যাব দিয়ে ভোকাল ক্লিয়ার করবেন তো আমি এখানে কাজ করব যে ভোকাল কিভাবে ক্লিয়ার করবেন সেটা আমি আপনাদেরকে আজকে দেখাবো তো মোটামুটি একটা ক্লিয়ার করছি তারপরে এখানে আসবেন ইকুয়ালাইজার এখানে ইকুয়ালাইজারে এসে তো আপনি যদি আমার চ্যানেল বেস টেস্টগুলো একটু দেখবেন তো আমি বেসটা একটু কমিয়ে নেব টিউটারটা একটু বাড়াবো আর এটা হলো মিড অপশন তো দেখি এখানে তাহলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশে থাকবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিতে একদম ভুলবেন না যাতে সকল আপডেট ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে তো দেখুন কিভাবে আমি ভয়েস ক্লিয়ার করছি তো তারপরে এখানে দেখেন 1.0 আছে এটা আমি একটু কমিয়ে নেব এখানে আমি 81 রাখব এখানে আমি এই যে 81 রাখলাম
হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অপু টেকনোলজি চ্যানেল। তো আমি অপূর্ব সরকার অপু। তো আজকে আমি দেখাবো কিভাবে অডিও ল্যাব দিয়ে ভোকাল ক্লিয়ার করবেন। তো আমি এখানে কাজ করব যে ভোকাল কিভাবে ক্লিয়ার করবেন সেটা আমি আপনাদেরকে আজকে দেখাবো। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশে থাকবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিতে একদম ভুলবেন না, যাতে সকল আপডেট ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। তো দেখুন কিভাবে আমি ভয়েস ক্লিয়ার করছি। মোটামুটি আমাদের ভয়েস মিক্সিং করা শেষ হয়ে গেছে। তো এবার দেখব কিভাবে সেভ করতে হবে অডিওটি। তো এখানে সেভ অপশন দেখতে পাচ্ছেন, সেভ, তারপর মিক্সিং। তো একটু সময় নেবে, নেওয়ার পরে অডিওটি সেভ হয়ে যাবে, এটা আপনি আউটবক্সে পেয়ে যাবেন। তো তারপরে আপনার কন্টেন্টে আপনি অডিওটি ইউজ করতে পারেন। তো অডিওটি সেভ হয়ে গেছে। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত অবশ্যই জানাবেন। তো আজকের মতো।